আমার নাম রিনা সেন। আমি এখানে এসেছি বিউটি কনটেস্টে, আমাদের ইভেন্টে। আশা অর্পিতা বোস আমাকে করেছিলেন। নিজেকে ফিউচারে কিভাবে দেখতে চাও? নিজেকে অফকোর্স আমি আগে বাটাই দেখতে চাইবো, যাতে আমার নাম, যেটা আমার ইচ্ছে, এটা আমার প্যাশন, এটা আমার প্যাশন হচ্ছে। আমি চাই এটা জেতার জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে? হ্যাঁ, জেতার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবে? জেতার জন্যে তখনই দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ। সোমা ব্যানার্জি। এখানে তুমি কি করছো? শারদ শ্রেষ্ঠ মুখ মাদার সেকশন, এটাতে আমি যোগ দিতে এসেছি। অ্যাকচুয়ালি অর্পিতা বোস আমার ফ্রেন্ড, আমি ওর মাধ্যমেই জানতে পারি। ফিউচার প্ল্যান বলতে এখনও সেরকম কিছু ঠিক করিনি, যদি এটা জিততে পারি তো দেখবো। প্রস্তুত বলতে এমনি আমি অলওয়েজ নিজেকে একটু মেনটেনের মধ্যে রাখি, নিজের কিছু হবিজ সেগুলো মেনটেন করি, ব্যাস এই। আমার নাম আফরিনা খাতুন। এখানে আমি জাস্ট ওই একটা হচ্ছে আছে মডেলিং কনটেস্ট, ওটার জন্য রেজিস্ট্রেশনের জন্য এসেছিলাম। এস দীপ সরকারই আমাকে মানে এই ব্যাপারে বলেছেন, ফেসবুকে ইন্টারাকশন হয়েছে। এখন তো জাস্ট এক্সাম চলছে, আফটার এক্সাম দেখা যাক। এখানে গ্রুমিং ক্লাসেসও দেওয়া হচ্ছে বললো আর কি, তো এখানে গ্রুমিং ক্লাসেস পাবো, দেখা যাক। না, আমি কলেজে অলরেডি করি, আমি কলেজে একটা কালচারাল গ্রুপের সাথে ইনভলভ আছি। ফিউচারে আমি জবই করবো, আমার কোনো মডেলিংয়ে ইন্টারেস্ট নেই। থ্যাংক ইউ। অনিন্দিতা দত্ত। আমাকে অর্পিতা দি অ্যাকচুয়ালি বলেছিল। হ্যাঁ, একদম প্রথম। এখানে তো অনেক গ্রুমিং ক্লাসেস আছে, অনেক কিছু আছে, দেখা যাক বাদ বাকিটা। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, সবার সাথে পরিচয় হয়ে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ। ঋতুপর্ণা দাস। এই একটা কনটেস্টে ছিল, তো খবর পেয়েছি তাই এসেছি ফার্স্ট। ফেসবুকে একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন পোস্ট দেখলাম, তো এমনি ফটো শেয়ার করেছিলাম, তো সিলেক্ট হয়েছি তাই। খুব ভালো লাগছে। হাউস ওয়াইফ। দেখা যাক সেটা। থ্যাংক ইউ।